দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মৎস্য বন্দরে দুদিন আগে মাছ ধরে এক মৎস্যজীবী এমভি মাতারা নামে ট্রলারটি যখন খালি অবস্থায় খালের মধ্যে প্রবেশ করছিল, ঠিক তখনই হাই টেনশন তারে ট্রলারের ওয়্যারলেস টাওয়ারের সংঘর্ষ হয়। তার ফলে আগুন লেগে যায় সেখানে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত অবস্থায় একজন মাঝিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।